আসসালামু আলাইকুম। ফ্রি ওয়েবসাইট তৈরি করার অষ্টম পর্বে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এ পর্বে আমরা দেখব আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ, যেমন এখানে দেখুন একটা সুন্দর টেমপ্লেট বা স্লাইড শো করতেছে, কিন্তু আমাদের এই ওয়েবসাইটে এখানে কোনো স্লাইড শো নেই। তো আমরা এখানে একটা স্লাইড শো অ্যাড করব। এরপর আমরা এই ওয়েবসাইটে আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, যেমন এই যে সাইডবারে পপুলার পোস্ট, ক্যাটাগরি, স্টে কানেক্টেড অর্থাৎ সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে, এগুলো কীভাবে কাজ করবে সেগুলো। তারপরে যে এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, এখানে ভিডিও ক্যাটাগরিজ, সুন্দর একটা ডিজাইন, এটা কীভাবে সেট করবো, আর এগুলো নিচে ফুটার কীভাবে সেট করবো সব দেখবো। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদেরকে অবশ্যই ড্যাশবোর্ডে এসে লেআউটে আসতে হবে। লেআউটে আসার পর এখানে সাইডবার, যেহেতু এটা একটা সাইডবার, সেহেতু আগে আমাদেরকে স্লাইড শোটা অ্যাড করতে হবে। এর জন্য আমাদেরকে যেতে হবে পোস্টে। পোস্টে যে আমাদেরকে দেখুন এখানে যে যে ব্ল্যাকটি লেখা রয়েছে, যদি আমরা এই ব্ল্যাকটি কথাটা কপি করি, অথবা দেখুন এই যে এখানে ব্ল্যাকটি, আমরা ক্যাটাগরি ওয়াইজ আসলে আমরা স্লাইড শোগুলো শো করাবো। তো ব্ল্যাকটি এটা কপি করে নিলাম, নিয়ে আমরা যদি লেআউটে চলে যাই, লেআউটে যে এখানে লেখা আছে দেখবেন এই যে স্লাইডার, লুপড স্লাইডার, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে যে একটা ক্যাটাগরি লেখা ছিল, তো সেই ক্যাটাগরির জায়গায় আমরা এখানে লিখে দিলাম ব্ল্যাক টি। লিখে আমরা এটা সেভ করি, তাহলে কিন্তু আমরা এখানে একটা স্লাইড শো দেখতে পারবো। এই যে দেখুন সুন্দর করে কিন্তু একটা স্লাইড শো দেখাচ্ছে। অর্থাৎ যে কোনো একটা ক্যাটাগরি আপনি এখানে অ্যাড করে দিলে তাহলে কিন্তু এই স্লাইড শোগুলো দেখাবে। আমরা চাইলে অন্য একটা ক্যাটাগরি অ্যাড করতে পারি, যেমন এখানে লেখা ছিল সিলভার টি অথবা গোল্ড টি, সেটা আমরা সেট করতে পারবো। যদি আমরা এখানে লিখে দিই, এটা কেটে দিয়ে যদি লিখে দিই গোল্ড টি, তাহলে কাজ করবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যেন ছোটো হাতের অক্ষর অথবা বড় হাতের অক্ষর এ ধরনের ঝামেলা না হয়। যদি আপনি পোস্টে ছোটো হাতের অক্ষর দিয়ে লেখেন, তাহলে এখানেও ছোটো হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। অর্থাৎ পোস্টে আপনি যেই ক্যাটাগরি যেভাবে লিখবেন ঠিক সেভাবেই কিন্তু এখানে লিখতে হবে। তাহলে দেখুন আমাদের স্লাইড শো কিন্তু পরিবর্তন হয়ে গেলো, এখন আবার অন্যটা দেখাচ্ছে। তো এইভাবে আমরা স্লাইড শোটা খুব সহজেই সেট করতে পারবো। আচ্ছা, এরপর আমরা এই বাকি অপশানগুলো দেখি, যেমন এই পপুলার পোস্ট, দেখুন এখানে কিন্তু পপুলার পোস্ট অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে, ক্যাটাগরি অ্যাড হয়েছে, এই যে এগুলো কিন্তু অটোমেটিক হয়ে গিয়েছে, এগুলো আর আপনার করতে হবে না। তবে যদি আপনার কাছে অ্যাড না থাকে তাহলে কীভাবে করবেন, এক্ষেত্রে এই যে সাইডবারে আসতে হবে, সাইডবারে এসে অ্যাড আ গ্যাজেট এখানে ক্লিক করলে আপনি আরও অপশন পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যেমন এখানে যদি আমরা একটু নিচে যাই তাহলে কিন্তু এগুলো পেয়ে যাব, যেমন এই যে পপুলার পোস্ট, এটা যদি আমরা এখানে অ্যাড করি তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। যেমন দেখুন এখানে কিন্তু দুইটা অ্যাড হয়ে গেলো, দুইটা অ্যাড হলে দেখেন এখানেও কিন্তু দুটাই দেখাবে। যেমন সেভ দিয়ে নেই, সেভ দিয়ে যদি আমরা রিলোড দিই তাহলে এখানে দুইটা পপুলার ওয়েবসাইট দেখাবে, এই যে পপুলার পোস্ট, পপুলার পোস্ট। আমাদের তো দুইটা প্রয়োজন নেই, তাই আমরা একটা কেটে দিচ্ছি। ঠিক এমনিভাবে আমরা কিন্তু এই ক্যাটাগরি নামের অপশানটা, এগুলো এটাও কিন্তু অ্যাড করতে পারবো। এটা হচ্ছে একটা লেভেলের মাধ্যমে, এই অ্যাড গ্যাজেটে গিয়ে আমরা যদি লেভেল ক্লিক করি তাহলে কিন্তু এই যে লেভেল, এই লেভেলটা যদি যুক্ত করি তাহলে কিন্তু আমরা ক্যাটাগরি যুক্ত করতে পারবো। এই যে অল লেভেল, অথবা যদি সিলেক্টেড দিয়ে যদি আমরা এখানে, এই যে দেখুন ক্যাটাগরিগুলো এখানে বেরিয়ে আসলো, এগুলো যদি আমরা সেভ দিই তাহলে কিন্তু এই যে ক্যাটাগরিগুলো এখানে দেখা যাবে। এই দেখুন এখানে ক্যাটাগরিগুলো দেখা যাচ্ছে, ঠিক এমনি করে এই যে এই ক্যাটাগরিগুলো কিন্তু এগুলো এখানে দেখাচ্ছে। তো এটা আমাদের প্রয়োজন নেই, যেহেতু একটা আছে তাই আমরা এটাও কেটে দিলাম। এরপরে রয়েছে স্টে কানেক্টেড, অর্থাৎ সোশ্যাল মিডিয়া আইকনগুলো আমরা এখানে যুক্ত করতে পারবো। এর জন্য দেখুন আমাদেরকে সিম্পলি একটা কাজ করতে হবে, তা হচ্ছে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক অপশন রয়েছে। যেমন এই যে আমি একটু আগেই একটা ইউটিউবের লিঙ্ক আসলে যুক্ত করেছি, এখন আমরা একটা ফেসবুকের পেজের লিঙ্ক যুক্ত করবো। এর জন্য আমাদেরকে যেতে হবে ফেসবুক পেজ অ্যাকাউন্টে, যেমন আমরা যদি সরল মানুষ এই পেজে যাই তাহলে কিন্তু আমরা এটা যুক্ত করতে পারবো। যে এই লিঙ্কটা আমরা যদি কপি করে নিই, কপি করার পর যদি আমরা আমাদের এখানে চলে আসি, এসে যদি এই যে দেখছেন HTTPS, এখানে অনেক সময় HTTPS লেখা থাকতে পারে, আবার অনেক সময় এরকম হ্যাশও দেওয়া থাকে, তো আপনি একটু দেখে নেবেন। এটা ঠিক এখানে কোনো পরিবর্তন করা যাবে না, এই যে একটা কমা দাঁড়িয়ে ফুলস্টপ কিচ্ছু পরিবর্তন করা যাবে না, জাস্ট এই
হ্যাশট্যাগ জায়গায় আমাদেরকে একটা লিঙ্ক যোগ করে দিতে হবে। তো আমি ফেসবুকের লিঙ্কটা যুক্ত করে দিলাম, দিয়ে আমি যদি সেভ করি তাহলে কিন্তু এখানে একটা ম্যাজিক দেখতে পাবো। যেমন এটা যদি আমরা রিলোড দিই, রিলোড দিয়ে যদি আমরা এই যে ফেসবুক দেখুন, এই যে এটা কিন্তু কালো হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে একটা ভ্যালিড ইউআরএল যুক্ত করা হয়েছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে ফেসবুক পেজে চলে এসেছে, দেখুন এই যে facebook.com/সরলমানুষ এটাতে চলে এলো। এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা আইকন, প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্টের ইউআরএলগুলো অ্যাড করে দিতে পারবো। এরপর দেখা যাচ্ছে যে সাইডবার অ্যাডস, সাইডবার অ্যাড হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড নিয়ে এখানে প্রদর্শন করা, অথবা কোনো থার্ড পার্টি কোনো ক্লায়েন্টের অ্যাড নিয়েও আপনি এখানে যোগ করতে পারবেন। ওগুলো আমি পরে বলবো কীভাবে আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে অনেকভাবে ইনকাম করতে পারেন, সেগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো এরপরে দেখেন এখানে রয়েছে কন্ট্যাক্ট ফর্ম। তো দেখুন এখানে যেহেতু আমাদের কন্ট্যাক্ট ফর্মটা প্রয়োজন না, আমি চাচ্ছি কন্ট্যাক্ট ফর্মটা এখানে যুক্ত করার জন্য। তো এখানে দেখুন অলরেডি যুক্ত করা আছে, তো এটা আমি একটু আগে করেছি। এটা কীভাবে করলাম দেখুন, এই যে অ্যাড গ্যাজেট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই যে এখানে কন্ট্যাক্ট ফর্ম, এটা এখানে আসলে আমি অ্যাড করেছি, তাই এখানে প্লাস চিহ্নটা দেখাচ্ছে না, তাই আপনি এখানে অ্যাড চিহ্ন অ্যাড করে দিবেন তাহলে কিন্তু এখানে এটা যুক্ত হয়ে যাবে। তারপর এখানে রয়েছে পপুলার পোস্ট, এই যে পপুলার পোস্টগুলো এখানে দেখাচ্ছে, আর এখানে আছে ইনস্টাগ্রাম, এখানে আছে ইনস্টাগ্রাম। আমরা চাচ্ছি এখানে একটা ফেসবুক উইজেট যুক্ত করার জন্য, এর জন্য আমাদেরকে লিখতে হবে ফেসবুক উইজেট ফর ব্লগার। এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু এই যে এই এই লিঙ্ক, প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি এই পেজটাতে চলে আসবেন, এই যে দেখাচ্ছে এই যে এই পেজটা। এখানে আপনি আপনার পেজের ইউআরএলটা দিবেন, যেমন আমি যদি আমার এই পেজের ইউআরএলটা দিই, দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, তাহলে এই দেখুন আমাদের পেজের ইয়েটা চলে এসেছে। এখানে অ্যাড গ্যাট কোড এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আছে জাভা স্ক্রিপ্ট, SDK অথবা আছে আই ফ্রেম, আমরা আই ফ্রেমে ক্লিক করবো। ক্লিক করে তারপরে এই যে কোডগুলো আছে এগুলো কপি করবো। কপি করে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে যেয়ে আমরা এখানে যে কপি কোডটা কপি করলাম সেটা এখানে পেস্ট করবো। পেস্ট করে এখানে আমরা লিখে দিচ্ছি ফেসবুক, সেভ দিলাম, সেভ অ্যারেঞ্জ দিলাম। এখন যদি আমরা রিলোড করি তাহলে কিন্তু এখানে আমরা এই উইজেটটা দেখতে পাবো। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে একটা আমার পেজের একটা উইজেট যুক্ত হয়ে গেল। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে এই টিআই জমাদের একটা পেজ ক্রিয়েট করে তারপরে এখানে যুক্ত করে দেওয়ার জন্য। যেভাবে করে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু লাইক সংগ্রহ করতে পারবো ফেসবুকের জন্য। তো মোটামুটিভাবে এখন এই যে এই অংশটুকু দেখাচ্ছে এখানে কী অ্যাড করবেন। এখানে দেখুন এই যে ভিডিও ক্যাটাগরিজ লেখা রয়েছে, এখানেও কিন্তু ভিডিও ক্যাটাগরিজ লেখা রয়েছিল। তো এটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এখানে এসে এডিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে এই যে এডিট অপশন লেখা থাকবে, যদি অল দেওয়া থাকে তাহলে কিন্তু সবগুলোই দেখাবে। এই অর্থাৎ দেখুন এখানে ক্লিক করার পর যে এখানে যতগুলো অপশন দেখাচ্ছে এই সবগুলো দেখাবে যদি আমরা এই অলে ক্লিক করি। আর অথবা যদি আপনি অল ক্লিক না করে ইন্ডিভিজুয়ালি অল্প কিছু অ্যাড করতে চান, আর অল্প কিছু যদি বাদ দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে ধরেন যে কটা আপনি দিতে চান সে কটা ক্লিক করে দিলেন তাহলে এই কটাই অ্যাড হবে। তো আমি চাচ্ছি এখানে সবগুলো দিয়ে দিতে, আপনি যদি আপনার প্রয়োজন অনুসারে আপনি চাইলে সেট করে নিতে পারবেন। সেভ অ্যারেঞ্জমেন্ট দিলাম, দিয়ে যদি আবার রিলোড দিই তাহলে কিন্তু এখানে আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাবো। এই যে দেখছেন কী সুন্দর দেখাচ্ছে। তো আমি এখানে আসলে ভিডিও ক্যাটাগরি সেই লেখাটা পরিবর্তন করে দিতে চাচ্ছি, এখানে আমি লিখে দিতে পারি টি ক্যাটাগরিজ। বাস এখানে সেভ করে দিলাম, সেভ। মোটামুটিভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটটা একদম রেডি। এই যে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন সাবমিট ভিডিও, আপনি চাইলে এই এই বাটনটা উঠিয়ে দিতে পারেন। এর জন্য কী করতে হবে, এখানে এসে এই যে দেখেন সাবমিট ভিডিও, যে এখানে লেখা আছে সাবমিট ভিডিও, এটা যদি আমরা ক্লিক করে যদি এটা রিমুভ করে দিই তাহলে কিন্তু শেষ, চলে গেল। বাস অ্যারেঞ্জমেন্ট, সেভ অ্যারেঞ্জমেন্ট দিলাম, এখানে এটা কিন্তু চলে গেল। তো মোটামুটিভাবে এখন আমাদের একটা ওয়েবসাইট রেডি। আশা রাখছি আপনাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল হবে। তো এরপরের ভিডিওতে আমি আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে যে এই দেখুন এই ফন্টগুলো কিন্তু এতটা সুন্দর নয়, এই ফন্টগুলো একদমই
ইউনিকোড ফন্ট তাই এতটা সুন্দর করে দেখাচ্ছে না। যদি আমি আমার ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু আমাদের আমাদের ওয়েবসাইটের ফন্টগুলো অনেক সুন্দর। দেখুন এই যে আমার ওয়েবসাইটের ফন্টগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার, একদম প্রফেশনাল মানের ফন্ট, যেগুলো আসলে বড় বড় ওয়েবসাইটগুলোতে থাকে। অর্থাৎ তো এই ফন্টগুলো আপনি কীভাবে সেট করবেন সেটা যদি আপনি দেখতে চান তাহলে তার পরের ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো আশা রাখছি পরের ভিডিওতে আপনাকে পাবো।